This is ABC News, AGT Live. সেগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখছেন যে আনতে বা বাজারে বিরাজ করতে অসুবিধা হচ্ছে, ট্রান্সপোর্টেশনে বিক্রির ক্ষেত্রেও নানা রকম অসুবিধা হচ্ছে, সেটা দেখা যাতে তারা তাদের প্রডিউসগুলো ইয়ে করতে পারে। এই প্রসঙ্গে আমরা বলেছি যে বর্ডার ফেন্সিংয়ের উদারে দু ধরনের মানুষ আছেন। একটা হচ্ছে যে যাদের বাড়িঘর সেদিকে পড়েছে, হ্যাঁ, এরা তারা এখানে আসতে পারছেন না, সেখানে ইয়ে করার ফলে তাদের রেশন সরবরাহ করা, এই যে আমরা যে রেটের কথা বললাম সেই রেটে, প্লাস হচ্ছে ওখানে বাড়ি এদিকে ওইদিকে ফসল ফলিয়েছেন কিন্তু ফসল আনতে পারছেন না, ধান পেকে গেছে, এখন ধান বড় কাটতে পারছেন না, আদার যে সমস্ত ইয়ে সবজি টবজি এগুলো ক্ষেতের মধ্যে ইয়ে করছে, সেখানে প্রচণ্ড রকম ইয়ে একদম খোলাই যাচ্ছে না। সুতরাং আমরা বলেছি যে এটা বিএসএফের ভাড়া একটা নির্দিষ্ট সময় খোলা দরকার, যাতে একদিকে যেমন এদেরকে রেশন সরবরাহ করা যায় যারা ওইদিকে আছেন, প্লাস হচ্ছে যারা এদিকে আছেন ওইদিকে তাদের জমিতে ফসল ফলিয়েছেন তাদের ফসলগুলো তারা তুলে আনতে পারেন, বাজারজাত করতে পারেন। এই বিষয়টা আমরা বলেছি। এরপর হচ্ছে যে আমরা বলেছি যে সরকারি, আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের কাউকেও ছাঁটাই করা যাবে না এবং তাদের কোনো রকম স্যালারি বা ওয়েজ কাটা চলবে না, এটা গভর্নমেন্টকে ইনসিওর করতে হবে। সরকারি দপ্তর তো সরকারি করবে, কিন্তু বেসরকারি যে ইকোনমিক কনসার্ন, যে ফিনান্সিয়াল কনসার্ন বা কমার্শিয়াল কনসার্ন, সেখানে এটা কোনোভাবে এটা ইয়ে করা যাবে না, খুব তাহলে সিরিয়াস পরিস্থিতি হয়ে যাবে। এরপর আমরা বলেছি যে যারা আটকে আছেন আমাদের রাজ্যের রেসিডেন্টরা, এর মধ্যে তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে পেশেন্ট গেছেন, পেশেন্টের স্কট পার্টি, হ্যাঁ, এরা আটকে আছেন বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন প্রান্তে, সাদার্ন স্টেটস আছে, নর্দার্ন স্টেটস আছে, পশ্চিমবঙ্গে আছে, হ্যাঁ, আরও কিছু লোক আছে হয়তো ওই সময় ঘুরতে গেছেন, হ্যাঁ, তো ত্রিপুরা ভবন আর কজন ইয়ে পেয়েছেন, ম্যাক্সিমামটা তো বাইরে, এটা একটা। প্লাস হচ্ছে স্টুডেন্টস, বিভিন্ন জায়গাতে স্টুডেন্টরা আছে, সেটা সাউথ, নর্থ, ইস্ট, সেন্ট্রাল ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া সব জায়গাতে আছে, তারা বাড়িতে ফিরতে চান, ইয়ে পারছেন না। প্লাস হচ্ছে যে আমাদের রাজ্য থেকে বেশ কয়েক হাজার যুবক যুবতী তারা বিভিন্ন রাজ্যে যে যেরকম পারেন, এখানে তো কাজ নেই, সুতরাং সেখানে একটা জীবিকার জন্য কাজ ইয়ে করে নিয়েছিলেন, কিন্তু এই লকডাউনে তারাও বিপর্যস্ত, যে সাহায্যের জন্য যে নাম্বারগুলো দেওয়া হয়েছে, যে একটা মোবাইল নাম্বার আর দুটো ইয়ে নাম্বার, সেখানে যোগাযোগ করেও অনেকেই কোনো রকম সাহায্য পাননি, তারা ফিরে আসতে চায়। তো সুতরাং এই যে যারা আছেন এদেরকে সরকারি খরচে তাদেরকে যথাযথ যে প্রোটোকল যেগুলো আছে সেই প্রোটোকল মেনটেন করে তাদের ফিরে আনার জন্য তাদের সরকারিভাবে সেটা ব্যবস্থা করে। শুধুমাত্র পারমিশন দিলাম, এটা কী হবে, তাদের তো পয়সা রুষাইনি, কী করে আসবে, হ্যাঁ, তো সুতরাং সে বিষয়টা আমরা ইয়ে করতে বলেছি। তেমনি আমাদের স্টেটের মধ্যে অনেক বাইরের রাজ্যের শ্রমিক এখানে কাজ করেন, ইটভাটাতে আছেন, হেডলোড ওয়ার্কার্স আছেন, হ্যাঁ, মুটে মজুর আছেন, তারাও এখন এই পিরিয়ডে তাদের রাজ্যের রাজ্যে তাদের পরিবারের সঙ্গে থাকতে চান, কারণ আনসার্টেন, তাদের ইনকাম নেই, এখান থেকে তো তারা পাঠাতে না, এখন কোত্থেকে পাঠাবেন, এখন তো তাদের শুধুমাত্র কিছু রিলিফ টিলিফ কিছু পাচ্ছেন, কিন্তু এটা দিয়ে তো তাদের পরিবারকে কিছু রেমিট করতে পারছেন না, তারাও যেতে চান, সুতরাং তাদেরকেও সেই ফ্যাসিলিটিস দেওয়া। এরপরে আমরা যেটা বলেছি যে শাসক দলকে দিয়ে বিলি করা, সেটা কি, এটা তো সুগণিমা না, সরকারিও
লোকজন আছে, সরকারের রেফারেটার্স আছে, তারা বিলি করুক সেখানে, কেন সেখানে শাসক দলকে দিয়ে টান বন্টন করা হবে? এটা কোনোভাবে মানা যায় না, সেগুলোই করা যায়। তো এই মোটামুটি আমাদের বক্তব্য, যেগুলো আমরা সর্বদলীয় ইয়েতে রেখেছি। সেখানে মিটিং তো ভালোই হয়েছে, এটা বলেছেন যে বিভিন্ন দলের যে বক্তব্য সেগুলো তারা সব বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেবে। এটা লকডাউন তো একেবারে হুট করে উঠে যাবে না, এটা নিশ্চয়ই এটা সমস্ত দিক বিবেচনা করে সেটা সিদ্ধান্ত নেবে। এই সময়টা যাতে আমরা শান্তি শৃঙ্খলা সেগুলো মেনটেন করে একতা বজায় রেখে, যাতে এই জনগণের এই যে মহামারী মোকাবেলা, একদিকে রোগ মোকাবেলার ক্ষেত্রে, অন্যদিকে মানুষের যে সুস্থতা সব দিক থেকে যাতে বজায় রাখতে পারে, সেজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। এই হচ্ছে আমরা এই তিন মাস, যেহেতু তাদের কোনো ইনকাম নেই, এখনই ইকোনমিক অ্যাক্টিভিটিস রিজিউম করার মতো পরিস্থিতি উনি আস্তে আস্তে হবে, তো এই তিন মাস প্রতি মাসে এই ফ্যামিলিগুলোকে 7,500 টাকা করে তাদেরকে দেওয়া, গভর্নমেন্ট থেকে দেওয়া। এবং এর জন্য এটা স্টেট গভর্নমেন্টের সীমাবদ্ধতার কথা আমরা জানি আমাদের স্টেটের, সুতরাং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে টেক আপ করা অন বিহাফ অফ, আমরা বলেছি যে অল পার্টি মিটিং থেকেও সে প্রস্তাব যেতে পারে প্রাইম মিনিস্টারের কাছে, যে প্রাইম মিনিস্টার কেয়ার্স নামে একটা ফান্ড খোলা হয়েছে, তাতে যারা ওই কর্পোরেটরাও তাদের টাকা দিচ্ছে, ও নানাভাবে সেখান থেকে টাকা তোলা হচ্ছে। এছাড়াও প্রাইম মিনিস্টারের ন্যাশনাল রিলিফ ফান্ড তো আছে, বা অন্যান্য ইয়ে থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়ে থেকে এই এটা অর্থের ব্যবস্থা করে এটা করা দরকার। কারণ হচ্ছে যে এখন রোগ প্রতিরোধের জন্য এখন তো সবাই ঘরে ঘরের মধ্যে আছেন, তাদের সে ধরনের যে শারীরিক সক্ষমতা দরকার, এটার জন্যই রেশন কিট প্লাস ক্যাশ এই তিন মাসের জন্য তাদেরকে প্রোভাইড করা। এরপরে যেটা আমরা বলেছি যে এই ইকোনমিক অ্যাক্টিভিটি যে হিসাবে রেগা কিছু কিছু জায়গাতে শুরু হয়েছে, কিছু কিছু জায়গাতে টুয়েব শুরু হয়েছে, কিন্তু নট ইন এ লার্জ স্কেল। এখন গতবারও 50 ডে ম্যান্ডেজ কাজও হয়নি, ম্যান্ডেজ বাড়াতে হবে রেগা এবং এমএনরেগা এবং টুয়েবে, এবং তাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কাজ করা, সেভাবে সেই ব্যবস্থা করতে হবে কাজের যে জায়গাগুলো, এবং রেগুলার পেমেন্ট অফ ওয়েজ যাতে তারা রেগুলারলি হন। কারণ এটাকে দেখা গেছে যে লাস্ট ইয়ারের ওয়েজ এখন দেওয়া হচ্ছে, তো এই গরিব মানুষ তারা কাজ করবে, তো এটা সঙ্গে সঙ্গে যদি মজুরি না পায় কী করে হবে? তো সুতরাং তাদের যে রেগুলার পেমেন্ট যাতে হয় সেটা দেখা। এবং এরপর আমরা বলেছি যে কৃষিক্ষেত্র, কৃষি এখানে আমাদের রাজ্যের মধ্যে এই প্রায় এক মোর দেন 1 মান্থ কৃষকরা কোনো কাজ করতে পারেননি, তাদের ফসল নষ্ট হয়েছে, বিক্রি করতে পারেননি, তুলতে পারেননি, কিন্তু তারাই তো মানুষকে বাঁচিয়ে রাখবেন, তারা যদি উৎপাদন না করেন তাদের কাছে তো এখন পয়সা নেই, তারা তো বিপন্ন। তো সেজন্য জমিয়া এবং কৃষক তাদের সবাইকে নেক্সট যে ক্রপের জন্য তাদের বিনামূল্যে স্ট্যান্ডার্ড সিডস বীজ, তারপরে সার এবং কীটনাশক গভর্নমেন্ট থেকে সরবরাহ করা, কৃষি দপ্তরের মাধ্যমে সেটা এডিসি নন এডিসি সব এলাকার মধ্যে সেটা সরবরাহ করা, এবং তাতে সবাইকে এই বিনামূল্যে 3 মাসের রিলিফ এবং
অর্থ এবং গ্রন্থনা করা। মুখ্যমন্ত্রী সভাপতিত্বে এটা সর্বদলীয় বৈঠক হয়েছে, দীর্ঘ বৈঠক, 4.5 ঘন্টার উপর। তো আমরা সিপিআইএম এর পক্ষ থেকে যে বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়েছি সেগুলো আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মানুষকে জানানোর জন্যই এই আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আমরা। প্রথমত হচ্ছে যে টোটাল বিষয়টা এতে ছিল যে কোভিড-19 মোকাবেলার প্রশ্নে, এটার প্রশ্নে যে প্রথমত হচ্ছে যারা ফ্রন্টলাইন যোদ্ধা, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, এদের এবং পাশাপাশি স্যানিটেশনের সঙ্গে যারা যুক্ত হাসপাতালে এবং হাসপাতালের বাইরে, এদের সবাইকে আমরা বলেছি যে তাদের সরকার থেকে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট সেটা সরবরাহ করা দরকার। এটা শুধুমাত্র হাসপাতালে রোগী যারা চিকিৎসা করছেন তাদের জন্য প্রয়োজন তা না, এটা বাইরে তো দেখা যাচ্ছে, বাইরে ছড়াচ্ছে। এমনকি এমসিআর রিপোর্টে পাওয়া গেছে যে ডেলি জলের মধ্যে পর্যন্ত পাওয়া গেছে যে করোনা ভাইরাস। তো সুতরাং যারা ক্লিনিং অপারেশনের সঙ্গে যারা যুক্ত তাদের মধ্যেও যাতে এটা কোনো রকম সংক্রমণ ছড়াতে না পারে তার জন্যই আমরা এই প্রস্তাবটা আমরা দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে ভবিষ্যতের কথা মাথায় রেখে যে এখন ধরুন আমাদের রাজ্য যে দুটো পজিটিভ কেস পাওয়া গেছিল তারা সুস্থ হয়েছেন, সেটা স্বস্তির বিষয়, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে অ্যাডভাইসরি তাতে এবং কালকে মিটিং ওটা আলোচনা হয়েছে যে এটা যে তাড়াতাড়ি যে ভাইরাস সেটা নির্মূল করা যাবে সেরকম কেউ এটা বলতে পারে, এটা আনসার্টেন। এবং তার প্রধান কারণ হচ্ছে যে এটার এখন পর্যন্ত প্রতিষেধক বেরোয়নি, বিভিন্ন যারা চিকিৎসা ওষুধ নিয়ে যারা গবেষণা করেন বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে গবেষণা চলছে, তার টিকা বেরোতে অনেক দেরি লাগবে। সুতরাং এটা ইতিমধ্যেই 2 লাখের বেশি প্রাণ গেছে এবং আমাদের দেশে 1000-এর বেশি প্রাণ গেছে। তো সুতরাং সে কারণে আমরা বলেছি যে একদিকে এই তাদেরকে প্রোভাইড করা, প্লাস হচ্ছে যে আগরতলার বাইরে অন্তত ডিস্ট্রিক্ট সেন্টারগুলোতে এই রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা করার জন্য সেটা আস্তে 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 তার পরিকাঠামো গড়ে তোলে। এটা একদিনে হবে তা না, এটা ভবিষ্যতের কথা মাথায় রেখে সেটা করা উচিত। যেটা ব্যয়বহুল, তার জন্য এক্সপার্ট লাগবে, ভ্যারোলজিস্ট লাগবে, সেরকম সেটা নিশ্চয়ই আমরা সরকার বিবেচনা করে দেখবে। থার্ড যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যে যে এই পলিটিক্যাল পার্টি, স্বেচ্ছাসেবী সংগঠন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এরা রিলিফ দিচ্ছে, আমাদের পার্টি দিচ্ছে, বিভিন্ন গণসংগঠন দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে দুটো প্রবলেম। একটা হচ্ছে যে এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে, যে শাসক দল তারা খাদ্য দপ্তর থেকে যে এফসিআইয়ের বা গুদাম থেকে যেখানটা হোক তারা 13 টাকা কেজিতে তারা চাল নিচ্ছে এটা বন্টন করার জন্য, কিন্তু অন্যদের ক্ষেত্রে দিচ্ছে না। এটা আমরা যখন জানতে পারলাম আমাদের পার্টির নেতৃত্ব
যোগাযোগ করেন খাদ্য দপ্তরের সঙ্গে, তারা বলে যে হ্যাঁ এটা দেওয়া হয়েছে, বিজেপিকে দেওয়া হয়েছে। তারা আমাদের না কেন অ্যাপ্লাই করা হয়েছে, তারপর বলা হচ্ছে যে না ইয়ে থেকে শিলং থেকে এফসিআই এর রিজিয়নাল হেডকোয়ার্টার থেকে ইয়ে আনতে হবে, 22.5 টাকা করে দিতে হবে। তাহলে এটা কেন হবে? বিজেপি হলে পরে 13 টাকা, অন্যদের ক্ষেত্রে 22.5 টাকা, সেটা কেন হবে? আমরা এটা বলেছি যে এই ডিসক্রিমিনেশনটা চলবে না। যারাই চান এনজিও হোক, বিভিন্ন গণসংগঠন হোক, এমএলএরা হোক, এডিসি মেম্বাররা হোক, তারা যদি চান যে রিলিফ ওয়ার্কের জন্য তারা ইয়ে নেবেন, তাদেরকেও এই এপিএল রেটে 13 টাকা কেজিতে তাদের খাদ্য সাপ্লাই করা, কারণ এটা আছে, প্রচুর পরিমাণে আছে, স্টকে আছে, গভর্নমেন্ট সেটা যে হিসেব দিয়েছে, তথ্য দিয়েছে তাতে আছে। সুতরাং যেহেতু গভর্নমেন্ট সব জায়গাতে রিলিফ পৌঁছাতে পারছে না এবং যে পরিমাণটা প্রচণ্ড কম, তো সুতরাং এটা একদম পলিটিক্যাল পার্টিগুলোরও দায়িত্ব যে এই তাদের সামাজিক কাজকর্মের অঙ্গ হিসেবে রিলিফ ওয়ার্ক করা। তো সুতরাং এই ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন চলবে না, 13 টাকা যাতে পেতে পারেন সবাই দেখা। আরেকটা ডিস্টার্বিং হচ্ছে যে লকডাউনের আগে পর্যন্ত এখানে গত বিধানসভা নির্বাচনের পর থেকে যে ধরনের লাগাতার সন্ত্রাস চলেছে সে কথা আমরা ই করিনি, কিন্তু এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যেও এই ইয়ে চলার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, অন্য পার্টির লোকদেরকে বাধা দেওয়া হচ্ছে, গণসংগঠনকে বাধা দেওয়া হচ্ছে, মারপিট পর্যন্ত করা হচ্ছে। হ্যাঁ, শাসক দল এ সমস্ত করছে। এখানে যেমন ধরুন সদর এবং পেরিফেরির মধ্যে, এখানে আগরতলা শহরে কলেস্টিলাতে বাধা দেওয়া হয়েছে, ওখানে নরসিংগড়ে ওখানকার বামটিয়ার বিজেপি বিধায়ক বলছে যে সে ছাড়া এখানে কেউ দিতে পারবে না, ফ্রি দিয়েছে আমাদের যারা রিলিফ দিতে গেছে। তারপরে কমলপুরে ঘরবাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে, ফিজিক্যাল টর্চার করেছে, তার নিয়ে যেতে বাধা দিয়েছে। উদয়পুরে এরকম অনেকগুলো ঘটনা করেছে, ফিজিক্যালি অ্যাটাক করেছে। তারপর বিলুনিয়াতে বল্লা মুখা, বিলুনিয়া শহরে পর্যন্ত আরো কয়েকটা জায়গার মধ্যে সেরকম বাধা দেওয়া হয়েছে। এবং যারা নিতে তা আনতে গেছেন তাদেরকে বলছে যে তোমরা দিতে পারবে না, একদিকে যারা ডিস্ট্রিবিউটার তাদের বাধা দিয়েছে, অন্যদিকে এদেরকে বলছে দিতে পারবে না। এদিকে পানি সাগর হয়েছে, এরকম অনেকগুলো, অন্তত 14টা ক্ষেত্রে তো পুলিশকে জানানো হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে যে নরসিংগড়ে ওসি বলছে যে আমি কিছু করতে পারবো না, এটা শাসক দলের ব্যাপার। হ্যাঁ, তো এটা পুলিশের, আমরা এটা বলেছি এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এই সময়ের মধ্যে। এখানে আমরা সবাই মিলে ইয়ে করছি, এখানে এই সময়তে দলমত নির্বিশেষে যে সর্বদলীয় মিটিংটা হলো, যে সবাই ঐক্যবদ্ধভাবে এই মহামারী মোকাবেলা করা। তো সুতরাং এখানে তানবন্ধনের ক্ষেত্রে এ ধরনের বাধা সৃষ্টি করা হবে শাসক দলের পক্ষ থেকে, এটা কী করে হতে পারে? হ্যাঁ, আমরা এই বিষয়গুলো আমরা ইয়ে করেছি যে এটা যাতে বন্ধ হয়, এটা পুলিশ প্রশাসন যাতে এটা করা হাতে সেটা মোকাবেলা করে। আর এর পরিপ্রেক্ষিতে একটা কয়েকজন রোগী এখানে চিকিৎসিত হয়েছে, তারপরে যাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাদের কিছু গভর্নমেন্ট হাসপাতালে ছিল, আইসোলেশন ওয়ার্ডে, কিছু বাইরে, এতে একটা ভীতি আতঙ্ক সাধারণভাবে সবার মনের মধ্যে আছে। তো সে কারণে গভর্নমেন্ট আউটপেশেন্ট ডিপার্টমেন্ট বন্ধ করে দিয়েছে, এটা স্বাভাবিক যে এটা পরিস্থিতির কারণে এটা হয়েছে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এখন যে মানে জেনারেল পেশেন্টের জন্য যে ট্রিটমেন্ট আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, সেগুলো আমরা বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে পর্যায়ক্রমে সেগুলো ওপেন করা দরকার, স্টেট হসপিটালে, ডিস্ট্রিক্ট হসপিটালে এবং মহকুমা হসপিটালে। এরপরে পরবর্তী সময়তে এটা আরও নিচে পিএসসিগুলোতে, সাবসেন্টারগুলোতে এটা পরবর্তী সময় করা যাবে, ফেজ বাই ফেজ সেটা করা। তারপরে
যেটা আমরা বলেছি সেটা হচ্ছে যে টেস্টিং, টেস্টিং এর তো গতকালকের যে কেসটা সেটা কিন্তু খুব অ্যালার্মিং, যে একটা পেশেন্ট আমাদের পেশেন্ট বা একটা পার্টি তারা চেন্নাই থেকে এসছে, যে অ্যাম্বুলেন্সে করে তারা এলেন, তাদের উদয়পুরে নামিয়ে দেওয়ার পরে ফেরার পথে সে ড্রাইভার শিলিগুড়িতে গিয়ে টেস্ট হলো, তার করোনা পজিটিভ। তাহলে আমাদের এখানে একদম এখানে কোত্থেকে ছড়িয়েছে সেটা তো এখন ডিটেক্ট করা যায়নি, কিন্তু অ্যালার্মিং। সেই জন্য আমরা আরও বেশি জোর দিয়েছি যে ইনটেনসিভ টেস্টিং, ইনটেনসিভ টেস্টিংয়ের উপরে আমরা জোর দিয়েছি, যেটা কারণ আইসিএমআর এর যে রিপোর্ট তাতে বলা হয়েছে যে ভারতবর্ষের মধ্যে বা অন্যান্য অনেক দেশে দেখা যাচ্ছে যে কোনো যে সিমটমগুলো নেই, কিন্তু অথচ এটা টেস্ট করার পর এটা পজিটিভ পাওয়া গেছে। সেই জন্যই আরও মানে ইনটেনসিভ এটা যাতে চলে এবং এটা যাতে কন্টিনিউ করে সেই বিষয়গুলোর উপরে আমরা জোর দিয়েছি আমাদের পার্টির পক্ষ থেকে। এরপরে যেটা আমরা ইয়ে করেছি সেটা হচ্ছে যে এই যে লকডাউনের ফলে গরিব মধ্যবিত্তরা তারা প্রচণ্ড রকম দুরবস্থার মধ্যে রয়েছেন, এটা আপনারা জানেন। তো সেই জন্য আমরা যেটা বলেছি যে যারা ইনকাম ট্যাক্স পে করেন না, এই যে পরিবারগুলো যতগুলো পরিবার আছে বিপিএল এপিএল নির্বিশেষে, হ্যাঁ, সবাইকেই পার মান্থ পার হেড 7 কেজি করে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা দরকার 3 মাসের জন্য। এটা গভর্নমেন্ট যেটা দিয়েছে যে 5 কেজি করে দিয়েছে সেটাকে 7 কেজি করা, কারণ এটা স্ট্যান্ডার্ড, মানুষের তো সেরকম কারো কম লাগে কারো বেশি লাগে, কিন্তু একটা একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে 7 কেজি। এখন এখানে দেওয়া হয়েছে যে একটা কার্ড পিছু 5 কেজি, এখন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্ডে একজনও আছে, কোথাও দুজন আছে, কোথাও 4 জন 5 জনও আছে। তো সুতরাং এটা যে পার ক্যাপিটা পার হেড সেটা 7 কেজি করে আগামী 3 মাস দেওয়া, প্লাস যে শুধুমাত্র খাদ্য দিয়ে তো হবে না, আর তো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাই, তার জন্য আমরা বলেছি যে ডাল, তারপরে তেল, তারপর পেঁয়াজ, তো আলু এবং কিছু মশলা, এটা এই 3 মাসের জন্য একটা কিট হিসেবে, রেশন কিট হিসেবে ফর 3 মান্থস, এই যে যারা আমরা বললাম নন ট্যাক্স ইনকাম ট্যাক্স পেই ফ্যামিলিগুলোকে, সেটা গভর্নমেন্ট থেকে সরবরাহ করা হোক। এটা এর জন্য আমরা এটা বলি একটা বিষয় বলছি আর কি, যে ওই যে ইয়ের ক্ষেত্রে যেমন ধরুন রেশন কার্ড কিন্তু অনেকের নেই, অনেকের নেই মানে